প্রিয় শিক্ষার্থীরা, পরিসংখ্যান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি জাফর ইকবাল, প্রভাষক পরিসংখ্যান, লক্ষ্মীপুর পৌরা আইডিয়াল কলেজ। আজকের অনলাইন ক্লাসে আমরা সূচক সংখ্যা অধ্যায় থেকে পড়ব। সূচক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স নাম্বার। প্রথমে আসা যাক সূচক সংখ্যা কি। সূচক সংখ্যার সংজ্ঞা, যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে কোনো একটি আদর্শ সময় বা স্থানকে ভিত্তি ধরে ওই সময় বা স্থানের সাপেক্ষে অন্য কোনো সময় বা স্থানের কোনো অর্থনৈতিক রাশিমালা, যেমন মূল্য, উৎপাদিত পণ্যের পরিমাণ, বিক্রি, ক্রয় বা ভোগ ইত্যাদি আপেক্ষিক পরিবর্তনকে শতকরায় প্রকাশ করলে যে বিশুদ্ধ সংখ্যা পাওয়া যায় তাকে সূচক সংখ্যা বলে। আবার গাণিতিকভাবে বলা যায়, যে সূচক সংখ্যা হল সময়ের দুটি ভিন্ন পরিসরে কোনো অর্থনৈতিক রাশিমালার অনুপাত বা আনুপাতিক গড়ের শতকরা হার নির্দেশকারী একটি এককবিহীন বা বিশুদ্ধ সংখ্যা। তাহলে সূচক সংখ্যা হলো একটি এককবিহীন বা বিশুদ্ধ সংখ্যা যার কোনো একক নেই। আনুপাতিক গড়ের শতকরা হার বোঝায় দুটি ভিন্ন সময় থাকবে, একটি থাকবে ভিত্তি বছর আর একটি থাকবে চলতি বছর। ভিত্তি বছর ও চলতি বছর দুটি সময়ের পরিসরে কোনো অর্থনৈতিক রাশিমালার অনুপাতকে বা আনুপাতিক গড়ের শতকরা হারকে আমরা সূচক সংখ্যা বলবো। সূচক সংখ্যাকে ইন্ডেক্স নাম্বার বলা হয়। এটাকে আইপি দ্বারা প্রকাশ করা হয়, প্রাইস অফ ইন্ডেক্স নাম্বার। এখানে আই পি অর্থাৎ এটাকে বলা হয় প্রাইস অফ ইন্ডেক্স নাম্বার বা সূচক সংখ্যাকে মূল্য সূচক সংখ্যাও বলা হয়ে থাকে। তাহলে সূচক সংখ্যাকে আমরা আই সাফিক্স পি দ্বারা প্রকাশ করে থাকি। আইপিটা হলো প্রাইস অফ ইন্ডেক্স নাম্বার বা মূল্য সূচক সংখ্যা। এবার আমরা লিখতে পারি প্রাইস অফ ইন্ডেক্স নাম্বার ইজ ইকুয়াল টু পিএন ডিভাইডেড বাই পিও ইন্টু 100। এখানে পিএন হল চলতি বছরের মূল্য, আর পিও ভিত্তি বছরের মূল্য। তাহলে সূচক সংখ্যার সূত্র হল পিএন ডিভাইডেড বাই পিও ইন্টু 100। চলতি বছরের মূল্য ও ভিত্তি বছরের মূল্যের অনুপাতকে 100 দ্বারা গুণ করে যে মান পাওয়া যাবে তাকে আমরা সূচক সংখ্যা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটা উদাহরণ দেখি। মনে করা যাক কোনো নির্দিষ্ট দ্রব্যের মূল্য 2001 ও 2006 সালে যথাক্রমে 55 ও 60 টাকা ছিল। এখানে দুটি বছর, একটি হলো 2001 এবং আরেকটি 2006, দুই সালের মূল্য দেওয়া আছে
55 এবং 60 55 ও 60 সুতরাং 2001 সালের সাপেক্ষে 2006 সালে দ্রব্যটির মূল্য সূচক সংখ্যা এখানে 2001 সালকে ধরা হবে ভিত্তি বছর যার সাথে তুলনা করা হবে বা সাপেক্ষে 2006 হবে চলতি বছর সুতরাং 2001 সালের সাপেক্ষে 2006 সালে দ্রব্যটির মূল্য সূচক সংখ্যা সমান প্রাইস অফ ইন্ডেক্স এটাকে আমরা আইপি দ্বারা প্রকাশ করলাম ইজ ইকুয়াল টু পিএন ডিভাইড বাই পিও ইনটু 100 এখানে পিএনটা হলো চলতি বছরের দ্রব্যের মূল্য ইজ ইকুয়াল টু 60 টাকা এবং পিও সমান ভিত্তি বছরের দ্রব্যের মূল্য 55 টাকা এখন আমরা এখানে মান বসিয়ে দিলাম 60 ডিভাইড বাই 55 ইনটু 100 ইজ ইকুয়াল টু 109.09 অর্থাৎ দ্রব্যটির মূল্য 2001 সালের তুলনায় 2006 সালে কত বৃদ্ধি পেয়েছে 109.09 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 9.09% বৃদ্ধি পেয়েছে এখানে আমরা 100 থেকে বিয়োগ দিয়ে বৃদ্ধির পরিমাণটা বের করব তাহলে দুটি সাল বৃত্তীয় চলতি বছর বৃত্তীয় বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা বের করছি আমরা 109.09 আর কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমরা মূল্য সূচক থেকে 100 বিয়োগ দিলে যে মানটি পাবো সেটাই হলো আমাদের বৃদ্ধির পরিমাণ এই ছিল আমাদের সূচক সংখ্যার সংজ্ঞা এবং গাণিতিক প্রয়োগ এবার আমরা আলোচনা করি সূচক সংখ্যার বৈশিষ্ট্য সূচক সংখ্যার বীজগণিতীয় যেমন কোনো বৈশিষ্ট্য না থাকলেও সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে নিচে সেগুলো উল্লেখ করা হলো যেমন গড়ের ক্ষেত্রে সূচক সংখ্যা একটি বিশেষ ধরনের গড় অর্থাৎ এটি গাণিতিক গড় জ্যামিতিক গড় ও তরঙ্গ গড়ের ন্যায় গড় নয় তবে বিশেষ ধরনের গড় এটি নির্ণয়ে ভাজযুক্ত গড় ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাহলে সূচক সংখ্যার প্রথম বৈশিষ্ট্য হলো এটি গড় স্বাভাবিক কোনো গড় নয় এটি হলো বিশেষ ধরনের গড় এই গড় নির্ণয়ে ভারযুক্ত গড় ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে দুই নম্বর বৈশিষ্ট্য হলো একক সূচক সংখ্যা একটি আনুপাতিক সংখ্যা আমরা দেখতে পেয়েছি ভিত্তি বছর চলতি বছরের সূচক মূল্যকে আমরা ভিত্তি বছরের মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে আনুপাতিক ফলাফল পেয়েছি সূচক সংখ্যা একটি আনুপাতিক সংখ্যা তাই এটি একটি একক মুক্ত পরিমাপ তিন নম্বর বৈশিষ্ট্য শতকরা সূচক সংখ্যাকে সবসময় শতকরা প্রকাশ করা হলেও কখনো উত্তরে শতকরা চিহ্ন ব্যবহার করা যাবে না বা ব্যবহার করা হয় না তুলনা চার নম্বর বৈশিষ্ট্য তুলনা ভিন্ন ভিন্ন এককে প্রদত্ত দ্রব্যের মধ্যে একই সাথে তুলনা করা হয় অর্থাৎ এককের ভিন্নতা কোনো সমস্যা হিসাবে ধরা হয় না বিভিন্ন রকম একক প্রদত্ত দ্রব্যের মধ্যে এটি তুলনা করা যায় যে কারণে এটি তুলনাযোগ্য একটি বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্য ব্যবহার যেসব বৈশিষ্ট্য সরাসরি পরিমাপ করা যায় না সেক্ষেত্রেও পরিবর্তন পরিমাপের জন্য সূচক সংখ্যা ব্যবহার করা হয় পরিবর্তন পরিমাপের জন্য সূচক সংখ্যার ব্যবহারটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই মোট পাঁচটি বৈশিষ্ট্য হল সূচক সংখ্যার বৈশিষ্ট্য গড় একক শতকরা তুলনা এবং ব্যবহার তাহলে আজ আমরা শিখলাম সূচক সংখ্যা কাকে বলে সময়ে দুটি ভিন্ন পরিসরে কোনো অর্থনৈতিক রাশিমালার অনুপাত বা আনুপাতিক গড়ের শতকরা হার নির্দেশকারী একটি এককবিহীন বা বিশুদ্ধ সংখ্যাকে আমরা সূচক সংখ্যা বলবো সূচক সংখ্যার বৈশিষ্ট্য শিখলাম পাঁচটি গড় একক শতকরা তুলনা ও ব্যবহার এবং শতকরার এক সূত্রটি সূচক সংখ্যার যে সূত্রটি ছিল আইপি প্রাইস অফ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু পিএন ডিভাইড বাই পিও ইন্টু 100 এই সূত্রটি দ্বারা আমরা একটি গাণিতিক সমস্যা দেখলাম সেখান থেকে আমরা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য কতটুকু বৃদ্ধি পেয়েছে 100 থেকে বিয়োগ দিয়ে আমরা সেই মানটি পেলাম এই ছিল আমাদের সূচক সংখ্যা কাকে বলে বৈশিষ্ট্য এবং গাণিতিক প্রয়োগ আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো
আজ এতটুকুই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।